প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক সম্পদ এবং একটি অন্যতম কাঁচামাল বটে। প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে আমরা নানান কাজ করে থাকি। তো মাটির নিচ থেকে সেই প্রাকৃতিক গ্যাসের উত্তোলন এবং সেটিকে তার ব্যবহার্য স্থানে শিল্পে পৌঁছে দেয়া যে পরিবহন, সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো প্রাকৃতিক গ্যাস মূলত হচ্ছে মিথেন, যেটিকে CH4 এই রাসায়নিক সংকেত দিয়ে প্রকাশ করা হয়। মিথেন এমন একটি পদার্থ যেটি সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে এবং তাপে গ্যাসীয় অবস্থায় বিরাজ করে। মিথেন পোড়ালে আমরা প্রচুর তাপ পেতে পারি। তো সেই তাপটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নানান শিল্প প্রতিষ্ঠানে। সেই তাপ থেকে আমরা বাষ্প উৎপাদন করতে পারি, আর সেই সেই তাপ ব্যবহার করে অন্যান্য রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। আবার সেই তাপ থেকে আমরা সেই তাপকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। বিদ্যুৎ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি প্রধানত প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে উৎপাদিত হয়। বাংলাদেশে প্রচুর বিদ্যুৎ এবং বিদ্যুৎ উৎপাদনকারী শিল্প রয়েছে, যেগুলোতে প্রধানত প্রাকৃতিক গ্যাস এবং আর কিছু ফার্নেস অয়েল ব্যবহার করা হয়। শুধুমাত্র বিদ্যুৎই না, প্রাকৃতিক গ্যাস থেকে নানান ধরনের রাসায়নিক শিল্প তৈরি করা, রাসায়নিক পদার্থ তৈরি করা যায়। যেমন একটি হচ্ছে ইউরিয়া, ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সার তৈরিতে যে তিনটি প্রধান কাঁচামাল, তার একটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস আর বাকি দুটি হচ্ছে পানি এবং বাতাস। এছাড়া আপনারা জানেন যে বাসাবাড়িতে আপনারা রান্নার কাজে প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার করতে পারেন। তো এই ধরনের নানান কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা যায়। প্রাকৃতিক গ্যাসের মধ্যস্থ যে শক্তি, সেটিকে ব্যবহার করা যায়। এবং এছাড়াও মিথেন বা প্রাকৃতিক গ্যাস হচ্ছে কার্বনের একটি বড় উৎস, দেখতেই পাচ্ছেন সি দিয়ে কার্বন বোঝায়, এবং হাইড্রোজেনের আরেকটি বড় উৎস। সুতরাং নানান ধরনের কার্বন ভিত্তিক, হাইড্রোজেন ভিত্তিক রাসায়নিক শিল্প প্রাকৃতিক গ্যাস উপর নির্ভর করতে পারে। তো সেই প্রাকৃতিক গ্যাসকে মাটির নিচ থেকে উত্তোলিত করে এবং সেটিকে পরিশোধিত করার পর তার যে চাহিদা জায়গা, সেইখানে পৌঁছে দেওয়া আর জন্য নানান ধরনের উপায় রয়েছে। প্রথম যে উপায়টি, সেটি হচ্ছে পাইপলাইন। অর্থাৎ যেহেতু এটি গ্যাসীয় অবস্থায় থাকে, সুতরাং পাইপলাইনের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে প্রাকৃতিক গ্যাসকে পৌঁছে দেওয়া যায়। আরেকটি উপায় আপনারা জানেন, যেটির নাম শুনেছেন, সেটি হচ্ছে সিএনজি, যাকে বলে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যা সংক্ষেপত সিএনজি। আপনারা কম শুনেছেন হয়তো সিএনজি এবং পাইপলাইনের তুলনায়। সেটি হচ্ছে এলএনজি। এলএনজি মানে হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, যেটি হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। তো এই তিন ধরনের মাধ্যমে আমরা প্রাকৃতিক গ্যাসকে এক স্থান থেকে আরেক স্থানে পরিবাহিত করতে পারি। আরও কিছু মাধ্যম আছে, কিন্তু মূলত প্রধানত এই তিন ধরনের পরিবহন মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের জন্য ব্যবহার করা হয়। তো শুরুতে দেখা যাক পাইপলাইন গ্যাস। পাইপলাইন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের পরিবহনের সবচেয়ে যে জনপ্রিয় সেটি সেই মাধ্যম। এবং যদি দূরত্ব খুব বেশি না হয়, তাহলে পাইপলাইনই হচ্ছে সবচেয়ে কম খরচের মাধ্যম। কিন্তু পাইপলাইনের একটা সমস্যা হচ্ছে যে আপনার যতই দূরত্ব, স্থানের দূরত্ব যতই বাড়তে থাকবে উৎপাদনে এবং চাহিদার স্থানের দূরত্ব, ততই পাইপলাইনের দৈর্ঘ্য যত বড় হবে, ততই আপনার খরচ বাড়তে থাকবে। তার একটি কারণ হচ্ছে যে আপনি পাইপলাইনের মধ্য দিয়ে গ্যাস প্রবাহিত করতে হলে একটি চাপের প্রয়োজন হয়, যেটাকে বলা হয় আপনার ড্রাইভিং ফোর্স। অর্থাৎ গ্যাসটাকে পরিবাহিত করার জন্য যে যে নিয়ামক প্রেশার, সেটিকে সাপ্লাই দিতে হয়। ধরুন আপনি এ স্থান থেকে বি স্থানে প্রাকৃতিক গ্যাসকে পাইপলাইনের মাধ্যমে পরিবহন করবেন, আপনাকে কিছু নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর কম্প্রেসর স্থাপন করতে হবে। এখানে আমি চারটি কম্প্রেসর দেখিয়েছি, এই যে চতুর্ভুজ, সেগুলোর মাধ্যমে প্রত্যেকটি কম্প্রেসরের কাজ হচ্ছে গ্যাসকে তার নির্দিষ্ট প্রেশারের চাইতে আর একটু বেশি প্রেশারে প্রেশার সাপ্লাই দেয়া, যাতে যখন
পাইপলাইনের মধ্যে যদি গ্যাসটি পরিবাহিত হবে তখন তার প্রেশার লস হবে ফ্রিকশনের কারণে এবং অন্যান্য আর কারণে, সেগুলোকে যেন সে ওভারকাম করতে পারে। অর্থাৎ আপনাকে বেশি দূরত্ব যত পাইপলাইনের মাধ্যমে গ্যাসকে পরিবাহিত করতে যাবেন তত বেশি কম্প্রেসর একটি নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর স্থাপন করতে হবে। তো দূরত্ব যদি আপনার ভূমিতে যদি 2000 বা 2200 মাইল হয় বা তার কম হয়, তাহলে পাইপলাইনই হচ্ছে সর্বাপেক্ষা কম খরচের মাধ্যম প্রাকৃতিক গ্যাস পরিবহনের। আর সমুদ্রপথে সেই দূরত্বটা কমে 700 মাইল হয়ে যায়। আর সমুদ্রপথে যে আপনার ইনভেস্টমেন্ট কস্ট পাইপলাইনের জন্য, তার যে স্ট্রাকচার সেক্ষেত্রে একটু বেশি খরচ হয়, এই জন্য দূরত্বটা আরও কম। তো এখন যদি দূরত্বটা আপনার ধরুন 2200 মাইল বা ভূমিতে বা সমুদ্রপথে 700 মাইলের বেশি হয়, সেক্ষেত্রে কস্ট ইফেক্টিভ আর উপায়গুলো কী কী? একটি উপায় হতে পারে আপনি সিএনজি, আর একটি হতে পারে এলএনজি। এখন সেগুলো নিয়ে আলোচনা করব। তো সিএনজি জিনিসটা কি? সিএনজি প্রাকৃতিক গ্যাস, এর আরেকটি রূপান্তরিত নাম। যে সিএনজি মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তার মানে আপনি প্রাকৃতিক গ্যাসকে আরও বেশি চাপে আরও বেশি করে কম্প্রেস করে কোনো একটি সিলিন্ডারে ভরে সেটিকে আপনি পরিবাহিত করছেন পাইপলাইনের বিকল্প হিসেবে। অর্থাৎ আপনাকে পাইপলাইন লাগছে না এখানে। আপনি যদি গ্যাসটাকে প্রথমে একটি কম্প্রেসারের মধ্য দিয়ে প্রবাহিত করে তার যে চাপ সেটিকে অনেক বাড়িয়ে দেন, তাহলে অনেক বেশি পরিমাণ গ্যাস আপনি একটি তুলনামূলকভাবে কম আয়তনের সিলিন্ডারের মধ্যে ভরতে পারবেন এবং সেটিকে ট্রাকে বা অন্য যে কোনো সাধারণ পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে এক স্থানে নিতে পারবেন। যদিও এটি গ্যাস, কিন্তু অনেক বেশি পরিমাণে বিভিন্ন সিলিন্ডারে ভরে সেটিকে পরিবহন করা যাচ্ছে। তো এই হচ্ছে সিএনজির উপকারিতা। এবং আপনারা জানেন যে সিএনজি যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক ইউজ করে প্রাকৃতিক গ্যাস চালিত অনেক যানবাহন বাংলাদেশে ইতিমধ্যে চলছে। সুতরাং দেখা যাচ্ছে যে আপনার আপনি যদি যানবাহনকে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে চালাতে চান, তাহলে আপনার পাইপলাইনের দরকার নেই। আপনি এরকম ট্যাঙ্কের মধ্যেই অনেক বেশি প্রেশারে বেশি চাপে প্রাকৃতিক গ্যাসকে ভরে ব্যবহার করতে পারেন। তো সেই চাপটা হচ্ছে 200 থেকে 250 বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ অনেক চাপ। চাপ জিনিসটা কি? আপনি যখন কোনো সাইকেল, ধরুন সাইকেলের যে চাকা সেটিকে আপনি যেমন পাম্প করছেন, তার মানে আপনি বাইরের যে এক বায়ুমণ্ডলীয় চাপ বাতাস সেটিকে ওই চাকার মধ্যে অনেক বেশি চাপে ভরছেন। তো সেই একইভাবে এখানকার যে সাইকেলের যে পাম্পটা, সেটা বেসিক্যালি একটি কম্প্রেসর। সেটি এক বায়ুমণ্ডলীয় বা তার অন্য অন্য চাপে অবস্থিত প্রাকৃতিক গ্যাসকে 200 থেকে 250 বায়ুমণ্ডলীয় চাপে রূপান্তরিত করে, যাতে আপনার অনেক বেশি পরিমাণ গ্যাস সিলিন্ডারে রাখতে পারেন। তো এই গেল সিএনজি। আরেকটি উপায় হচ্ছে এলএনজি। এলএনজি মানে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। সিএনজিতে যেমন আপনি প্রাকৃতিক গ্যাসটাকে অনেক বেশি চাপে কম্প্রেস করে একটি আবদ্ধ স্থানে রাখছেন ট্যাঙ্কের মধ্যে বা সিলিন্ডারের মধ্যে, এখানে এলএনজির ক্ষেত্রে আপনি চাপকে ব্যবহার করছেন না। সাধারণ বায়ুমণ্ডলীয় যে চাপ সেটি থাকছে প্রাকৃতিক গ্যাসের, কিন্তু প্রাকৃতিক গ্যাসকে অনেক বেশি পরিমাণে ঠান্ডা করছেন। এখন আপনারা জানেন যে কোনো গ্যাসকে যদি ঠান্ডা করতে থাকেন, অনেক বেশি ঠান্ডা করতে করতে এক সময়ে সেটি তরলে রূপান্তরিত হবে। তো এলএনজির ধারণাটা সেটাই, যে গ্যাসকে আপনি তরলে রূপান্তরিত করছেন, চাপ প্রয়োগ করে নয় বরং শীতলীকরণের মাধ্যমে। এখন প্রাকৃতিক গ্যাসের যে মূল উপাদান মিথেন, সেটি সাধারণ তাপমাত্রায় গ্যাস। তো তাকে তরলে রূপান্তরিত করতে হলে অনেক বেশি শীতলীকরণ বা রেফ্রিজারেশনের প্রয়োজন হবে। এবং সেটি কত? সেটি হচ্ছে যে শূন্যের চাইতেও 160 ডিগ্রি সেলসিয়াস কম, অর্থাৎ -160 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি অনেক 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 কম তাপমাত্রা। আপনারা জানেন যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই পানি বরফে রূপান্তরিত হয়। যদি তাপমাত্রা কমতে কমতে মাইনাস, এই যে স্কেলটা দেখতে পাচ্ছেন সেখানে বোঝাচ্ছে যে যদি তাপমাত্রা কমতে কমতে -50 ডিগ্রি সেন্টিগ্রেডে নিতে পারেন, তাহলে কিছু রাসায়নিক পদার্থ যেমন প্রোপেন, বিউটেন, যেগুলো খুব পরিমাণে কম থাকে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে, সেগুলো তরলে রূপান্তরিত হবে। তাপমাত্রা কমতে কমতে আপনি যদি -88 ডিগ্রিতে নিয়ে যেতে পারেন, তাহলে ইথেন গ্যাসও
তরলে রূপান্তরিত হয়। তেমনিভাবে যদি আপনি -160 ডিগ্রি সেন্টিগ্রেডে রূপান্তরিত নিতে পারেন তাহলে প্রাকৃতিক গ্যাস তরলে রূপান্তরিত হয়ে যাবে। এর যে প্রধান উপকারিতা সেটি হচ্ছে যে এই যখন প্রাকৃতিক গ্যাস এরকমভাবে ঠান্ডা অবস্থায় তরলে রূপান্তরিত হয় তাহলে তার আয়তন 600 গুণ কমে যায়। অর্থাৎ আগে যে গ্যাসটি ছিল 600 ঘনফুট গ্যাস, সেটি তরলে রূপান্তরিত হলে মাত্র 1 ঘনফুট একটি পাত্রের মধ্যে আপনি সেই 600 ঘনফুট গ্যাসের পরিমাণ, সম পরিমাণ গ্যাসকে এলএনজি হিসেবে ধরে রাখতে পারবেন। তার মানে দেখছেন যে আয়তন এত কমে যাচ্ছে যে সেটি অনেক বেশি পরিমাণ গ্যাসকে আপনি এখন তরল হিসেবে পরিবহন করতে পারবেন, কোনো একটি জাহাজে করে কিংবা অন্য যে কোনো উপায়ে। তো এই হচ্ছে এলএনজির ধারণা। কিন্তু এলএনজির মূল ব্যাপারটা হচ্ছে আপনাকে সবসময় তাপমাত্রা খুব কম রাখতে হবে। যদি তাপমাত্রা আবার -160 ডিগ্রির চাইতে বেড়ে যায়, ধরুন -140 বা -100 ডিগ্রি হলো, তখন কিন্তু আবার এলএনজিটা গ্যাসে রূপান্তরিত হয়ে যাবে। তো এই হচ্ছে এলএনজির একটি ধারণা যে আপনাকে সবসময় -160 ডিগ্রি বা তার কমে রাখতে হবে। তো সাধারণভাবে বলতে গেলে আবার যে প্রাকৃতিক গ্যাসকে যদি আমরা পরিবহন করতে চাই, প্রধান মাধ্যম হতে পারে আমাদের পাইপলাইন। যদি পাইপলাইন খরচ বেশি হয়, দূরত্ব যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা এলএনজি বা সিএনজি হিসেবে প্রাকৃতিক গ্যাসকে এক স্থান থেকে আরেক স্থানে পরিবহন করতে পারি।